আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশ ব্লগার সাবিনা সিটিজি চ্যানেলে আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করছেন, আলহামদুলিল্লাহ সবাই হয়তো ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মোটামুটি ভালো আছি। আর আমার ভিউয়ার্সদের মধ্যে যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করছেন বা অলরেডি স্কিপ করে করে দেখে ফেলছেন, তাদের মধ্যে যদি অসুস্থ থেকে ভিডিওটা দেখছেন তাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক এবং সুস্থ রাখুক, ন্যাক হায়াত দান করুক, সেটাই চাই আমি। আজকেও আর একটা নিউ আপডেটের ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। শত জড়তা সকল কিছু ভুলে আবারও আপনাদের সামনে আমি আরেকটা নিউ আপডেট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগা কাজ করবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন, আমাকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে আমার ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে পরবর্তী দিনে একটা নতুন কন্টেন্ট তৈরি করার জন্য এবং আপলোড করার জন্য আমার চ্যানেলের মধ্যে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, জিজি প্ল্যান্টের নতুন বেবি বা নতুন কুড়ি পাতা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, দেখছেন আপনারা মাশাআল্লাহ। সন্ধ্যা থেকেই পরের দিন সকাল পর্যন্ত একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছে। আপনারা তো প্রথমেই দেখেছিলেন আজকের এই ভিডিওটাতে কী থাকছে। আশা করছি ফুল ভিডিওটি জুড়ে থাকলে হয়তো বা আপনাদের কাছে ভালো লেগেও যেতে পারে। সন্ধ্যাবেলায় হচ্ছে এখানে কিছু কাপড় চোপড় ছিল, এগুলো হচ্ছে আমি গতকালই ধুয়েছি, প্রায় অনেকগুলো কাপড় চোপড়। কী করবো বলেন, আসলে বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন আমরা মায়েরা শত কাজের ব্যস্ততার ভিড়েও কিন্তু সংসারের কাজগুলো থেমে থাকে না। তো যেহেতু আমি মানে সংকল্প নিয়েছি যে এই কাপড় চোপড়গুলো আমি ধুবো ধুবই, তো আমার শত কষ্ট হওয়াতেও কিন্তু আমি ধুয়েছি। আমার ওয়াশিং মেশিন নেই, আমি এগুলো নিজের হাতে কেচেছি, আমার হেল্পিং হ্যান্ডও নেই, নিজের হাতে একাই করি। নিজের কাজকে ভালোবাসি, নিজের সংসারকে ভালোবাসি, সেই জন্য করি। আর সেই কাপড় চোপড়গুলো আমি গুছিয়ে যেখানে রাখা সেখানে রেখে দিয়েছি। আর যে বেডসেটটা দেখেছিলেন সেটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের যে আমাদের খাটটা আছে সেটার বেডসেট, ওটা ধুয়ে আজকে একটা নতুন বেডসেট বিছিয়ে দিয়েছে। সেটা নিয়ে আজকে আর ভিডিও মেক করে নিই, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে দেখানো হবে। আর এখানে যে সিনটা আপনারা দেখছেন, সেই এই যে মাছগুলো এগুলো কিন্তু আমার ছিল না। আমার যে পাশে বাসার যে লুনা ভাবি, তার তো একটা চ্যানেল আছে আপনারা জানেন কম বেশি, লুনা কেক অ্যান্ড হাউস ব্লগের, তো সেই ভাবি হচ্ছে আমাকে এই মাছগুলো গিফট করেছে। ভাবিরও চ্যানেলের মধ্যে দিয়েছে এই মাছগুলো নিয়ে ব্লগ, ভাবিরও আছে অ্যাকোরিয়ামের মধ্যে এই মাছগুলো। তবে এই জারের মধ্যে হচ্ছে আমার অ্যাকোরিয়ামের জারের মধ্যে হচ্ছে আমার অন্যরকম মাছ ছিল, আপনারা হয়তো বা দেখেছেন প্রিভিয়াস কোনো এক ব্লগে আমি দেখিয়েছি আপনাদেরকে, তো ওগুলা তো আছেই। আর এই জারগুলোর মানে এই অ্যাকোরিয়ামের জারের মধ্যে হচ্ছে এই মাছগুলোকে আমি স্থান দিয়েছি, যেগুলাই যেহেতু এগুলো একটু বড় মাছ আর এগুলো হচ্ছে অন্য কোনো মাছকে ওরা পছন্দ করে না, আর এগুলো কিন্তু অক্সিজেন ছাড়াই বলেছে নাকি, তো ভাবি এগুলো হচ্ছে আমাকে গিফট করেছে। তা আমি অনেক খুশি হয়েছে, আসলে আমাকে কিন্তু খুশি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না, ছোট্ট একটু ভালোবাসা দিলেই হয় আমাকে, আমি অনেক খুশিতে মানে আমার মনটা অনেক বড় খুশিতে পরিণত হয়, তো সেটাই আর কি। আর এগুলা হচ্ছে আমাদের আগের মাছগুলো, তো সেগুলোকে তো এখন স্থান দিতে হবে। তো আমার যে কাচের যে বাটিগুলো ছিল ওগুলোতে পানি দিয়েই হচ্ছে আমি মাছগুলো রেখে দিয়েছি। আর যে ব্লু কালার মাছটা দেখেছেন ওটার মধ্যে আরেকটা মাছ ছিল মেরুন কালার, তো সেটা হচ্ছে মরে গিয়েছে, জানি না আসলে খুব যত্ন করি ওদেরকে, তাও আমি ফার্স্ট পালছি, হয়তো বা কোনো ভুল ত্রুটি হতে পারে। যদি কোনো অভিজ্ঞ মানুষ থেকে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে অ্যাকোরিয়ামের মাছ নিয়ে যা মানে যেগুলো অক্সিজেন ছাড়ে এগুলোকে কীভাবে লালিত পালিত করতে হয়। আর এই মাছটা হচ্ছে ব্লু কালার যেটা ছিল কাঁচের বাটিতে রেখে দিয়েছে পানি দিয়ে ওইভাবে, আর এই কাঁচের বাটিটাও আমার লাগবে। এটাতে হচ্ছে আমার ক্যান্ডেলগুলো আমি সাজিয়ে বা ডেকোরেশন করে রেখে দিতাম আমার শু ক্যাবিনেটের উপরে,
তো এখন হচ্ছে ওই যে প্লাস্টিকের জারের মধ্যে দুটো ছোট ছোট মাছ ছিল ওগুলো হচ্ছে রাখবো আর কি ওই কাঁচের বাটিটাতে। আর ওখানে যে হলুদ কালার মাছটা দেখেছিলেন, আমার হাজব্যান্ড যখন আর কি মাছগুলো দিয়েছিল ভাবি আর কি, আমি ঘুমেছিলাম তো তখন আমার হাজব্যান্ড দরজা খুলেছিল, তো তখন হচ্ছে আমার হাজব্যান্ড কী করেছে আমাকে মানে দেখানোর জন্য যে দেখো তোমার জন্য কী সারপ্রাইজ, তো ওগুলো শুদ্ধ হচ্ছে অ্যাকোরিয়ামের জারে ঢুকিয়ে ফেলেছে। আসলে ওই পানিগুলো নিয়ে কিন্তু অ্যাকোরিয়ামের জারে বলে দেওয়া ভালো না, তো ওই পানিগুলো ফেলে আর কি মাছগুলো জারে দেওয়া উচিত। তো আমি আবার অ্যাকোরিয়ামটাও আজকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, তো পরে আবার আমরা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করলাম আর কি। তো এই যে এই মাছটা ওই বড় মাছগুলোর সাথে দেওয়া, তো ওই বড় মাছগুলো হচ্ছে এটা এই ছোট্ট এই হলুদ মাছটাকে আর কি একটু কামড় দিয়েছিল, তো ওটা হয়তো বা মরেই যাবে। একটা সত্য কথা কি জানেন, মাছগুলো তো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, আজকের এই ব্লগটা কিন্তু আমার স্মৃতি হয়েছিল, এই একটা মাছও আমার বেছে নেই সত্যি কথা, যেটা অনেক মানে ভালোবাসা নিয়ে মাছগুলো পেলে মানে পালছিলাম, কিন্তু একটা মাছ এখানে টিকে নেই, সবগুলো মাছে মরে গিয়েছে। খুব ভালোভাবেই টেক কেয়ার করেছি, জানি না কেন এমনটা হয়েছে। আজকের এই ভিডিওটা তো শুধুই মাছগুলো স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে আর কি, তবে স্মৃতি নিয়ে বেঁচে থাকা ভালো, এই হচ্ছে কথা। আর আমার মাছের জন্য যে খাবারটা আর কি, সেই খাবারগুলো হচ্ছে ওদেরকে দিয়ে দিয়েছি, আর এই মাছের খাবারও সেভাবেই পড়ে আছে, শুধুমাত্র আমার মাছগুলাই নেই, স্মৃতি নিয়ে আগলিয়ে বেঁচে আছি। যদি পরক্ষণে সম্ভব হয় মাছ কিনবো, তাহলে আদারওয়াইজ না হলে আমি কিনবো না, কেননা খুব শখ করেই মানে লালিত পালিত করেছি, তবে যখন শখটা মরে যায়, শখের উপর আঘাত আসে, তখন আর শখটা থাকে না বেঁচে। তো সেই আর কি, এখন আমার এই অ্যাকোরিয়ামের জার মাছের খাবার সবগুলো ওভাবেই পড়ে আছে, মাছ কেনারও আর ইচ্ছা জাগ্রত হয় না আমার। আর এখানে হচ্ছে তারপরে মাছ টাছ ক্লিন করার পরে সন্ধ্যা নাস্তাও করে ফেলেছি, সেটা শেয়ার করিনি আপনাদের সাথে। তারপরে কিছু বাজার নিয়ে আসা হয়েছে আমার বাসায়, বরবটি এনেছেন, আর ওটা সম্ভবত ঝিঙ্গে আছে, ওই সবজির নামটার মধ্যে আমার খুব মানে ইয়া হয় আর কি, দুন্দুল না ঝিঙ্গে আর তো যাই হোক। আর কাঁচামরিচ এনেছে, কাঁচামরিচটা ওভাবে আমি রেখে দিয়েছি, আর টমেটো এনেছে। আসলে সবগুলো সবজি হচ্ছে আমি ক্লিন করে ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কিছু মাছ নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে রিঠা মাছ এনেছে, আপনারা হয়তো বা চিনবেন রিঠা মাছ। আর রুই মাছ এনেছে, রিঠা মাছটা হচ্ছে শুধুমাত্র আমাদের ভুনা খাওয়ার জন্য এনেছে, যেহেতু সামনে আমাদের মাহে রমজান চলে আসছে, তো মানে এই মাছগুলো যদি ভুনা করে খাওয়া হয় তাহলে কিন্তু ভোর রাতের দিকে ভালোই ভাত খাওয়া যায়, আর না হলে দেখা যায় কি ভোর রাতে ওরকম ভাত খাওয়া হয় না এমনি তরকারি দিয়ে। আর রুই মাছ এনেছে, আর হচ্ছে মলা মাছ এনেছে, মলা মাছ কাচকি মাছ, এই ছোটো মাছগুলো না আমার খুব ফেভারিট, এগুলো যখন হাতে মেখে চচ্চড়ি করে মানে রান্না করা হয় সাত করা দিয়ে বা কাঁচা আম দিয়ে জলপাইতে, তখন কিন্তু খুব বেশি ভালো লাগে আমার কাছে ওগুলো মেখে ভাত খেতে। তো সবগুলো মাছ সবজি সব কিছু হচ্ছে ক্লিন করে আমি যেটা যেখানে রাখার আর কি সেখানে রেখে দিয়েছি, যেমন ধরুন নর্মালের জিনিস নর্মালি আর ডিপের জিনিস ডিপে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে তার কিছুক্ষণ পর আমার রান্নাবান্নাও ডান, রান্নাবান্না শেয়ার করতে চাচ্ছি না, এমনিতে অনেক লং ভিডিও হয়ে গিয়েছে। এখানে হচ্ছে পরবর্তী দিন সকালবেলার জন্য আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি, আর এই রুটিগুলো এইভাবে যদি বানানো হয় পরবর্তী দিন সকালবেলাও কিন্তু খুব সুন্দরই থাকে, একটু গুঁড়ি দিয়ে রেখে দিলেই হয়। আর মাশাল্লাহ আমি কিন্তু বেশিরভাগ এভাবেই রাখি, কেননা পলিথিন পেপার এগুলোর কতদিন ধরে আমি ইউজ করব বলেন, সেই জন্য আমার বিরক্ত লাগে, আমি এভাবেই রেখে দিই হালকা একটু গুঁড়ি দিয়ে। আর সকালবেলা হলে কি হয়, এই গুঁড়িটা কিন্তু আর থাকে না, রুটি কিন্তু ভিতরে ভিতরে ঢুকে যায়গা। আর এগুলো হচ্ছে আমি আপাতত এখন নর্মাল ফ্রিজেই রেখে দেব। আর আমরা তো পরে রাতে ভাতটা খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, এটা হচ্ছে রাত 2:30 বাজে, তখন রাত 2:30 বাজে কেন দেখাচ্ছি জানেন, অনেক মায়েরা আছে আমি দেখি রাতের বেলা যখন বাচ্চারা কান্না করে বা কোনো অসুস্থ পারছি না কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাদের কাছে দিয়ে দেয় বাচ্চাদেরকে, তো তখন এই জিনিসটা দেখালাম যে আমাদের যাদের মানে নিজের একা হাতে সব কাজ করি, দেখা যায় কি সব নিজেরা একাই করতে হয়, কারো উপর তাকিয়ে থেকে লাভ নাই, কেননা আমার নিজের বাচ্চাকে কেউ অন্যভাবে পালতে পারবে না। এই যে গতকাল একটা খবর দেখলাম, পরকীয়ার জন্য নিজের মা নাকে দুইটা সন্তানকে মেরে ফেলছে, এগুলা শুনে বা দেখে আমার কিন্তু খুব আফসোস লাগে, খুব কষ্ট লাগে, যে নিজের জায়গায় তখন দাঁড় করাই যে নিজের সন্তানগুলোকে যদি আমি এভাবে মারি তাহলে নিজেকে নিজে আর কি পরিচয় দিব, নিজে আর কি মানুষ হলাম, একটা মানুষ হয়ে বা একটা মা হয়ে তার নিজের পেটের সন্তানকে কীভাবে মারে।
মানে এটা দেখে প্রথমে তো ভাবছিলাম যে নাপা ওষুধ খাইয়ে নাকি মারা হয়েছিল, ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল ওই ওষুধের, ওটা নাকি সেল করা হয় না। বাট এখন আবার শুনি যে না, মা নাকি তার পরকীয়ার জন্য দুটা সন্তানকে মেরে ফেলেছে। এটা শুনলে বা এটা মনে করলে মানে গা শিউরে উঠে, সত্যি কথা যেটা। তো আমার মামুনিটার হচ্ছে মানে রাতে ঘুমানোর আগেও ভালো ছিল, তবে হালকা হালকা গরম ছিল গাটা, তো রাতের বেলা সারাটা রাত সে ঘুমাতে দেয়নি। তার বাবা আর ভাই হচ্ছে ঘুমাচ্ছে, তো আমি কি করেছি রাতের বেলা, আমি বলে কি থাক উঠে ওকে হচ্ছে একটা ডোজ দিয়ে দিয়েছিলাম, ওষুধ খাইয়ে দিয়েছিলাম, ডোজও দিয়েছিলাম, আর তারপর হচ্ছে গা মুছে দিয়েছিলাম, হালকা একটু গরম পানি করে মাথায় পানি দিয়েছিলাম। তারপর হচ্ছে কতক্ষণ ওকে নিয়ে সময় কাটিয়েছি, যখন একটু ভালো হয়েছে মানে ঘুমাবে বলতেছে, তখন ওকে নিয়ে আমি আবার 3টার মতো প্রায় বেডিংয়ে চলে এসেছি, আর সকল লাইট টাইট সব কিছু অফ করে হচ্ছে ওকে আবার বেডিংয়ে দিয়ে দিয়েছি। আর ও হচ্ছে এখন তার বাবার সাথে দুষ্টুমি করছে। আসলে মেয়েগুলা ছেলেগুলা আসলে বাবুর এরকমই হয়, মা বাবার খুব আদরের থাকলে দেখা যায় কি এরকমই করে, আর বাবাকে তো সবসময় কাছে পায় না, দেখা যায় কি এই জিনিসটা খুব বেশি করে, বাবার সাথে বেশি একটু মানে গসা মাজা করে মেয়েটা। আর ছেলেটা হচ্ছে আমার সাথে বেশি ফ্রি, মেয়েটা কিন্তু তার বাবার সাথেই বেশি ফ্রি। তো রাতে তো পরে ঘুমিয়ে গিয়েছিলাম, আর সাহেব হচ্ছে সকালবেলা ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে নাস্তা করে তিনি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। আমি একটু রেস্ট করেছিলাম, রেস্ট করে উঠে হচ্ছে আর মেয়েটা তো ঘুমাচ্ছে, রাতের বেলা যেহেতু ঘুমায়নি আমার তো আর ভাই সেই রেস্টের সময় নাই, আমি কিন্তু সেই মানে আমার সময়ে কাজের সময়ে সব কাজ করে ফেলছি, শুধু বাবুরা রেস্ট নিচ্ছে বাবুদের আরাম আর কি। তো আমরাও একসময় মায়ের বাড়িতে এরকম আরাম করেছি, এখন নিজের বাড়িতে এসে নিজের সংসারে এসে এখন আর সেই আরামের স্থান নেই, যদি আরাম করতে যাওয়া হয় তখন দেখা যায় কি কাজের 12টা বেজে যায়। তো এখানে হচ্ছে সকালবেলা আমার ছেলেটা উঠে গিয়েছে ঘুম থেকে, সে আজকে ফার্স্টেই উঠেছে। তো উঠে যাওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, নিজে তো সকালেই ফ্রেশ হয়েছি, আবার একটু ফ্রেশ হয়ে এখন নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। আর আমার ছেলেটার বা মেয়েটার ডিমান্ড থাকে রুটি পরোটা খায়, মানে খেতে ওরা খুব ভালোবাসে, তো দেখা যায় কি দুধ চিনি দিয়ে মিশিয়ে দেওয়া লাগে, না হলে নুসিলা দিতে হয়, না হলে জেলি দিতে হয়, না হলে কখনো দুধ বা হরলিক্স, কখনো হালকা একটু চা রং চা, যখন যেরকম আর কি মন চাই তোক দিয়ে হয় ওদেরকে, সেভাবে হচ্ছে নাস্তাটা রেডি করে দেওয়া হয়। তো আজকে সকালবেলা উঠে তাকে বললাম যে কি দিয়ে খাবে, সে বললো দুধ চিনি দিয়ে খাবে, তো তাকে দুধ চিনি দিয়ে মিশিয়ে হচ্ছে রুটি ছোটো ছোটো টুকরো করে ওকে দিয়ে এসেছে। সে একা একাই খাবে, আমার হাতে খেতে চায় না, প্রায় সময়ে খেতে চায় তখন খাইয়ে দে। তো এখন হচ্ছে আমার ছেলে আর আমি বসে একসাথে বসে আমাদের নাস্তাটা আমরা সেরে নিচ্ছি। আমি খুবই সিম্পল নাস্তা নিয়েছি, দুইটা পরোটা নিয়েছি আর হচ্ছে ডিম পোস্ট করে নিয়েছে, আর আজকে একটু রং চা খাবো। তো রং চাটা হচ্ছে সকালবেলায় তো হাজব্যান্ডের জন্য রেডি করে নিয়েছি, তো তাকে হচ্ছে লিকার করে দিয়েছিলাম, তো লিকারটা হচ্ছে একটু ছিল, তো ওটাই হচ্ছে আমি এখন গরম করে আমি এখন চাটা তৈরি করে আমার নিজের মতো করে আমি খেয়ে নেব। Oh,
আমি কিন্তু কোনো এক প্রিভিয়াস ব্লগে আপনাদের সবাইকে বলেছিলাম যে বেলকুনিতে ছোট্ট একটু স্থান করে রাখবেন বসার জন্য, তাহলে দেখবেন নিজে যদি একটুখানি সময়ও ওই অংশটাতে বসে নিজের মতো করে সময় কাটানো হয়, তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করে মনের মধ্যে। সেই ভালো লাগা ভাষায় প্রকাশ করা যাবে না, শুধুমাত্র যেই বসে সময়টা পার করবে সেই সেই সময়টার মূল্যটা বুঝতে পারবে। তো সেরকম আজকের সকালবেলা চাটা হচ্ছে আমি বেলকনির ওই অংশটাতে বসে হচ্ছে সময় কাটিয়েছে এবং চাটা এনজয় করেছে। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব বাংলাদেশের ব্লগার সাবিনা সিটিজের চ্যানেল থেকে। আমি সাবিনা, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেই পরিসরের মধ্যে থেকে আছেন, যে যেখান থেকে আছেন, সবাই সবার জন্য দোয়া করে যান। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সবার দোয়া কবুল করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।